মানে এক কথায় আপনি এটা গ্লসিনেসটা ভালো রাখার জন্য আপনি পলি করছেন, অথচ গ্লোসটাই থাকবে না। চারটা ব্লগারই আমার মতো টপিক রিলেটেড কোনো বিষয়ে কথা বলতে এই হাইওয়ে রোডটাকে ইউজ করতেছে, আর কে রোডটাকে টার্মিনাল থেকে বা মেডিকেল মোড় থেকে একদম হচ্ছে আপনার মডার্ন মোড় পর্যন্ত। নতুন বাইক কিনছি, কালার প্রোটেকশনের জন্য পলি করাবো নাকি সিরামিক কোটিং করাবো, এটা একটু আপনারা সাজেস্ট করেন। এই ধরনের কথাবার্তা আপনারা নিজেকেই কোশ্চেন করেন, কারণ আপনারা নিজেরাই উত্তরটা পেয়ে যাবেন। আপনাদের বাইক আপনারা যদি শখ করে কিনে থাকেন তাহলে আপনার টেক কেয়ার করার বিষয়টা রেসপন্সিবিলিটিটা আপনার উপরে পড়বে, আমাদের কথায় কোনো যাবে আসবে না। সো আমার বাইক কীভাবে গ্লোসি করে রাখি এই টপিক বা এই ট্রিক্সটা আজকে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। Hey everyone, this is Sam and welcome to my YouTube channel Aurora Motovlog. So আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। অ্যান্ড ইতিমধ্যে আমি বলেছিলাম যে রুটিন ওয়াইজ আমার ভিডিও চলে আসবে, আলহামদুলিল্লাহ রুটিন ওয়াইজ ভিডিওগুলো এখন থেকে চলে আসতেছে। অ্যান্ড আশা করছি আপনারা সকলে পাশে থাকবেন। আর যারা যারা চ্যানেলটাতে এখনও নতুন আর সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসার জন্যই আমার ভিডিওগুলো করা, আর আপনারা আমাকে এত 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 ভালোবাসা দিচ্ছেন জন্যই আমি রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করতেছি অ্যান্ড ইনশাল্লাহ করেই যাব। তো যাই হোক, ইতিমধ্যে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কী নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো একটু সিরামিক কোটিং নিয়ে। সিরামিক কোটিং ভালো হবে না খারাপ হবে, বা আমি আমার বাইকে সিরামিক কোটিং করিয়েছি নাকি পলি করিয়েছি, কোনটা করিয়েছি বা কেন করাই নেই বা কেন করাইলাম, এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আমার বাইকে সিরামিক কোটিং হয়েছে নাকি পলি হয়েছে না কি ধরনের পলিশ হয়েছে এটা আমি লাস্টে বলবো, তবে তার আগে আমি একটু বলে দিই এই সব সিরামিক কোটিং তারপরে পলি এগুলোর সাইড ইফেক্ট অ্যান্ড এগুলোর পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডগুলো একটু আপনাদেরকে জানাই দিই আগে, কারণ আপনারা যারা নতুন বাইক নিতেছেন সেটা এসএফ হোক বা আপনার হচ্ছে আর ওয়ান ফাইভ হোক বা আদার্স কোনো বাইক হোক, যাই হোক আপনারা যেটা করেন সেটা হচ্ছে প্রথমে আপনারা পোস্ট করে ফেলেন যে ভাই নতুন বাইক কিনছি, কালার প্রোটেকশনের জন্য পলি করাবো নাকি সিরামিক কোটিং করাবো, এটা একটু আপনারা সাজেস্ট করেন। এই ধরনের কথাবার্তা আপনারা নিজেকেই কোশ্চেন করেন, কারণ আপনারা নিজেরাই উত্তরটা পেয়ে যাবেন। আপনাদের বাইক আপনারা যদি শখ করে কিনে থাকেন তাহলে আপনার টেক কেয়ার করার বিষয়টা রেসপন্সিবিলিটিটা আপনার উপরে পড়বে, আমাদের কথায় কোনো যাবে আসবে না। সো যারা পলি ব্যবসা নিয়ে বসছেন, যারা সিরামিকের ব্যবসা নিয়ে বসছেন, তাদের ক্ষেত্রে আমি এগেইনস্টে কিছু বলবো না, তারা তাদের ব্যবসা করতেছে, আমি আমার নেগেটিভ সাইড বা আমি যেটা বুঝি যেটা নেগেটিভ বা এটা পজিটিভ এটা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? আপনাদের কারো মাইন্ড করার কোনো কিছু নেই যে আপনাদের বিষয়ে আমি নাক গলাইছি, এটা কিছুই বলবেন না, আপনারা যেটা করতেছেন আপনারা করেন। সো এইখানে পজিটিভ সাইড বা নেগেটিভ সাইড নিয়ে একটু আমি তাহলে বলে দিই, সেটা হচ্ছে পলি, যেটা বলি আমরা পলি মানে পলিথিন লাগানো, আপনার বাইকের মধ্যে পলিথিন লাগানো বিষয়টা আমি একটু বলে দিই। ও শিট, এখন আসি মডার্ন মোড়ে অ্যান্ড প্রচুর জ্যাম। সো যারা যারা বাইকে চেষ্টা করতেছেন বা চিন্তা করতেছেন ভাই নতুন বাইক কিনছি কালার নষ্ট হবে স্ক্র্যাচ পড়বে তার আগেই পলি করায় নেই, ভাই এটা টোটালি আপনাদের ভুল ধারণা। কারণটা হচ্ছে আপনারা বাইকে যখন পলি করাবেন, পলির সাইড ইফেক্ট কী আপনারা জানেন? আমি জানি না যে আপনারা জানেন কি না, যদি জেনে থাকেন তাহলে তো অবশ্যই এটা আপনারা করার কথা ভাবতেই পারবেন না। যাই হোক, আমি তাহলে একটু আপনাদেরকে বলে দিই, যখন আপনি আপনার বাইকে পলি করাবেন, কিছু পলি আছে ফুল ফার্নিশড বা ফুল মানে বডি সাপোর্ট করবে এই ধরনের পলি আছে, আবার কিছু কিছু পলি আছে যারা বোঝে না যে পলিটা আসলে কি, দোকানদারের কথা বলতেছি, তারা কি করে এক ধরনের স্টিকার আছে পলি স্টিকার এরকম লম্বা 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 করে লাগায়, এই ধরনের পলিও লাগায়। আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাইতাম না, রিসেন্টলি আমি একটা দোকানে গিয়েছিলাম কিছু একটা কেনার জন্য বাইকের, তো সেখানে আমি দেখলাম পালসার নতুন বাইক কিনছে, লোকটাকে জিজ্ঞেস করলাম ভাই পালসারটা কবে কিনছে, কয় ভাই দুই দিন হয়েছে, তো সে পলি করাইতে আসছে। রংপুরের লোক বা রংপুরের শপকিপাররা এরকম চালাক বা এরকম কাজটা করছে এটা আসলে ঠিক করা নাই। তো যাই হোক, সে বাইকটার মধ্যে পুরোটা এই ধরনের স্টিকার লাগাইছে, এই ধরনের লম্বা লম্বা, হ্যাঁ গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে স্টিকার লাগাইছে। তো এখানে গ্যাপ গ্যাপও দিয়েছে কিছু জায়গায়, আবার ফির দেখা গেলো যে এই যে বিটগুলো আছে না, বিটে বিটে লাগাইছে, কোনোটা একটু উপরে গেছে কোনোটা একটু নিচে গেছে। তো আমার কথা হচ্ছে পলি করাইতে আসছে লোকটা পলিই করার না,
স্টিকার মারতেছে কেন? পলির পলি পলির আপনার হচ্ছে ক্লিয়ার যে সাদা স্টিকার গুলার আছে ওগুলান কেন মারতেছে? পলি করা হইতে আসছে, পলি না করে আপনি স্টিকার দিয়ে পলি বুঝাই দিয়ে মানে যা তা না মানে একদম যা ইচ্ছা তাই করে ছাড়িয়ে দিতেছে। ও আচ্ছা, এখানে একটা মজার বিষয় আমি বলে দিই, আমার ভালোই লাগলো একটা জিনিস দেখে যে রংপুরে যারা ব্লগার ভাইয়ারা আছেন না তারা ম্যাক্সিমামই দেখতেছি, ইদানিং আমি তাদের ভিডিওগুলো ফলো করতাম, যাই হোক আমি ম্যাক্সিমামই দেখতেছি তারা এই রোডটাকে ইউজ করতেছে, মানে হাইওয়ে রোডটাকে এই আমার মতো টপিকে কথা বলার জন্য বা আমি যেভাবে কথা বলি বা আমি যে টপিকগুলো নিয়ে কথা বলি সে ধরনের কোনো টপিক রিলেটেড তারা যদি কোনো ভিডিও বানায় থাকে, ভিডিও বানাচ্ছে যেগুলো সেগুলো এই ধরনের বড় হাইওয়ে রোডের মধ্যে এসেই কথা বলতেছে। রিজনটা কি জানেন? রিজনটা হচ্ছে আমি আপনাদেরকে বারবার বলছি যে এই রোডগুলোর মধ্যে আমাকে হর্ন বেশি বাজাইতে হয় না, এই রোডগুলোতে মানে ডান বাম সেভাবে খেয়াল করতে হয় না, কারণ রিক্সাগুলো হঠাৎ মঠাৎ এভাবে যাবে না, এখানে শুধু গাড়ি আর গাড়ি, যেগুলো অটো আছে বা রিক্সা আছে ওদের সামনে হর্ন দেওয়া লাগে যদি তারা 19-20 মনে হয় তাদের চালার মধ্যে, তা না হলে দরকার পড়ে না। সো আমি এটা ভালোই দেখলাম, ভালোই লাগলো আমার যে আমার ভিডিওগুলো হয়তো বা তারা দেখছে বা ক্রেডিট নিব না, নাও হতে পারে, কিন্তু রিসেন্ট ভিডিও গত 2-3 সপ্তাহ থেকে আমি দেখতেছি রংপুরে 4টা ব্লগারকে আমি দেখছি, 4টা ব্লগারই আমার মতো টপিক রিলেটেড কোনো বিষয় নিয়ে কথা বলতে এই হাইওয়ে রোডটাকে ইউজ করতেছে, আর কে রোডটাকে টার্মিনাল থেকে বা মেডিকেল মোড় থেকে একদম হচ্ছে আপনার মডার্ন মোড় পর্যন্ত। তো যাই হোক ভাইয়া, এটা ভালো কাজ করছেন, যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন পলি নিয়ে কথা বলি। তাই পলি যখন আপনারা স্টিকারিং করলেন পলিটাকে আপনাকে ভালোভাবে লাগাইতে হবে, অ্যান্ড কিছু পলি আছে লিকুইড দিয়ে লাগায়, কিছু পলি আছে ডাইরেক্ট স্টিকার টাইপের, আপনারা ভুল করে স্টিকার টাইপের লাগায় না, আমার হিসাবে পলিটা লাগানোই ঠিক না। আচ্ছা পলিটা লাগানো ঠিক না কারণ হচ্ছে যখন পলিটা আপনার তুলবেন না তখন আপনার এগুলো আমার দাগ পড়ে যাবে, মানে এক কথায় আপনার এটার গ্লোসিনেসটা ভালো রাখার জন্য আপনি পলি করছেন অথচ গ্লোসটাই থাকবে না, ঠিক আছে, গ্লোসিনেসটাই থাকবে না, কারণ হচ্ছে আপনার আঠা আঠা যখন হয়ে যাবে না এটা তুলবে যখন তখন এগুলো আমাদের প্রচুর দাগ পড়ে যাবে আর এগুলেন আপনার হচ্ছে ফ্যাসফ্যাসা মানে একদম সাদা সাদা টাইপের কালার হয়ে যাবে, ঠিক আছে। সো আমি সাজেস্ট করবো পলি একবারে করাবেন না। এখন আসি হচ্ছে সিরামিক কোটিং নিয়ে। সিরামিক কোটিংটা কেন আমার পছন্দ না, সিরামিক কোটিংটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, আমি আমার বাইককে কীভাবে কেয়ার করি এটা কিন্তু আমি লাস্টে বলে দিব, ঠিক আছে, তার আগে আপনি একটু বিষয়গুলো ভালো করে বুঝে নেন কেন সিরামিক কোটিং করাবেন, কেন সিরামিক কোটিংটা করাবেন না বা কেন পলি করাবেন আর কেন পলিটা করাবেন না, আমি এই জিনিসগুলো একটু আপনাকে ক্লিয়ার করে দিই। যাই হোক সিরামিক কোটিংয়ে আসি। সিরামিক কোটিং আমার এই রোজার ঈদেই, ঈদের 2 দিন আগে আমার এক ফ্রেন্ড করিয়েছে তার বাইকে। তো সিরামিক কোটিংটা মেবি রংপুরের শপ, আমার শপের নাম মনে নেই, হয়তো বাইকারম্যান বা হচ্ছে বাইক জোন এইরকম হবে কোনো একটা, যাই হোক বা হচ্ছে বাইক স্প্যানার কোনো একটা থেকে করাইছে আর কি। তো যাই হোক, তা সিরামিক কোটিং আমার খুব দেখার ইচ্ছা ছিল যে সিরামিক কোটিংটা আসলে কী ধরনের হয় বা এটা আসলে আসলে এটা কাজটা কী বা এটা আসলে কী লাভটা কী হয়। তো আমরা যারা আছি যে বাইক নতুন নেওয়া মাত্রই আমরা বাইকে সিরামিক করার জন্য পাগল হয়ে যাই, এটা ভাই আসলে একদম ভুল বিষয়, কারণ আপনি যদি আপনার বাইকে কেয়ার করতে পারেন তাহলে কোনো কিছুই দরকার পড়ে না। আর সিরামিক কোটিংটা করানোতে এক প্রকার এটার উপরে একটা লেয়ার হয়ে যায়, সেটা রাবার রাবার টাইপের লাগছে আমার, এখানে একটু দাঁড়াই আমি বিষয়টা আপনাদেরকে একটু বলে দিই। তো সিরামিক কোটিংটা যখন করাইছে এই ধরনের ম্যাট ফিনিশিং যেগুলো, সরি এগুলো যে গ্লোসিভ ফিনিশ যেগুলো আছে এইখানে এক প্রকার রাবারের মতো লাগলো আমার, যখন আমি হাতটা এরকম করে যাচ্ছিলো তখন আমি দেখলাম আঠা আঠার মতো একটু আটকাচ্ছিল। তো যাই হোক, তো সিরামিক কোটিং সে বললো যে 2 দিন এরকম চলবেই তারপরে একদম ক্লিন দেখা যাবে। তো আমি বললাম ঠিক আছে ঈদের 2 দিন পর দেখি, ঈদের 2 দিন পর সে ওয়াশ করাই নিয়ে আসছে, তখন আমি দেখলাম জিনিসটা যা লাও সেই কদুই, আপনারা আমার এখানে স্ক্র্যাচ আছে ছোট্ট ছোট্ট হালকা হালকা, মানে যেটা কাপড় দিয়ে মোছা দিতে যেটা স্ক্র্যাচ পড়ে সেটাই আছে, এইটা হাইড হবে না, এটা হাইড হবে না, যা শুধু এটার উপরে একটা লেয়ার পড়বে গ্লোস দিবে, কিন্তু এটা সাইড এফেক্ট কী, এটা আসলে টাকা একটা ওয়েস্ট অফ মানি আমি বলবো, কারণ এটা আপনারা রিসেন্টলি যখন আপনার বাইক কিনবেন তখন এটা করানোটা ঠিক না, করানো ঠিক না কারণ হচ্ছে তখন আপনার বাইকে প্রচুর পরিমাণ হচ্ছে গ্লোসিনেস থাকবে, অ্যান্ড সিরামিক কোটিংটা অ্যাকচুয়ালি করানো উচিত হচ্ছে তখন যখন হচ্ছে আপনার বাইকটা 2 বছর বা 3 বছর পুরাতন হয়ে যাবে তখন। সো আমি এখনও আমার বাইকে সিরামিক বা অন্য কোনো কিছুই করি নি, কারণটা হচ্ছে আমি আমার একটু বলে দিই, আমি বাইকটা কিনেছি আমার নিজের কষ্টের টাকায়, সো আমার এই বাইক সম্পর্কে আমার নিজের কেয়ারিংটা একটু বেশি। সো আমি কী করি, গেঞ্জির কাপড় দিয়ে, ময়লা হয়ে গেছে যাই হোক, গেঞ্জির কাপড় দিয়ে আমি এটাকে সুন্দর করে মোছা দিই, ঠিক আছে আমি এটাকে মোছা দিই। আর আরেকটা বিষয়,
আমি কোনো প্রকার মেডিসিন বা কোনো প্রকার কোনো কিছু ইউজ করি না, আমি শুধু এই টাওয়ালটাকেই বা গেঞ্জি কাপড়টাকে ইউজ করি পুরো বাইকটাকে ফ্রেশ রাখার জন্য। আর মূলত হচ্ছে আমি যখন বাইকটা ওয়াশ করি, আমি বাইকটা ওয়াশ করার পরে আমি বাসায় ওয়াশ করি, আমি কোনো শপে দিই না, কারণ শপওয়ালারা যেভাবে ওয়াশ করে আমার একদমই পছন্দ না, তারা ফলো করে না আমি যেভাবে তাদেরকে ইনস্ট্রাক্ট করব, অনেক সময় করে অনেক সময় করে না, যাই হোক, তো ওইখান থেকে আমি কখনোই করাই না, আমি আমার মতো করে বাইকটাকে ফ্রেশলি কাজ করাই, বা হচ্ছে আমি আমি বাসাতেই সবসময় ওয়াশ করে থাকি। সো এখানে আমি যখন বাইকটাকে ওয়াশ করি, আমি নিজের মতো করে সুন্দরভাবে ওয়াশ করে নিই, যাক এগুলো ময়লা হয়তো বা একটু পড়ছে, কিন্তু কথা হচ্ছে আমি আমার বাইকের গ্লসিনেসটা কীভাবে ধরে রাখছি, বা আমার বাইকটাকে এখন আমি এত গ্লসি লুক কীভাবে দিচ্ছি। বিষয় হচ্ছে আমি কোনো প্রকার সিরামিক কোটিংয়ের পক্ষে কখনোই ছিলাম না, এগুলো আমি জানতাম যে এগুলো কাহিনী কীর্তন কী। তো যাই হোক, আমি আলি এক্সপ্রেস থেকে কিছু সিরামিক কোটিংয়ের লেয়ার নিয়ে আসছিলাম, তো বিদেশি মাল তো অবশ্যই ভালো হবে, কিন্তু সেটাও কোনো কাজের আসে নাই। তো যখন আমি বাইকটাকে ওয়াশ করি, ওয়াশ করার পর আমার ব্লোয়ার গান আছে, সাথে সাথে এগুলো দিয়ে আমি পানিগুলো সরাই দিই একদম ব্লোয়ার গান দিয়ে, কারণ এগুলো যদি থাকে তাহলে সাদা 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 স্পট পড়ে যায়, সাদা সাদা গোল গোল, তো এগুলো যাতে না আসে সেই জন্য আমি ওটা করি। করার পরে বাংলা মাল যেটা আছে সেটা হচ্ছে নারিকেল তেল অথবা সরিষার তেল, অল্প একটু কাপড়ে নিয়ে বা হচ্ছে আমি এভাবে করে দিয়ে পুরো গাড়িটাকে আমি মুছে ফেলি সফট কাপড় দিয়ে, মুছে জাস্ট শুধু এটাকে পুরোটা আবার শুকনা কাপড় দিয়ে পুরোটা মানে পুরো বাইকটাতে আমি তেলটা দিয়ে পুরোটা মুছে ফেলি, ঠিক আছে। আরেকটা বিষয়, ফ্লেমিঙ্গোর কিছু স্প্রে আছে, ড্যাশবোর্ড স্প্রে, সেটা আপনার এগলে এতে ইউজ করতে পারবেন, গ্লোসি জায়গার মধ্যে ওই স্প্রের জন্য না, ঠিক আছে, গ্লোসি জায়গার জন্য ওই স্প্রেটা না, আপনার এই ধরনের ম্যাট যেগুলো আছে, এই যে এইগুলোর ম্যাট যেগুলো আছে এইগুলোতে আপনি ওই স্প্রেটা দেন, গ্লোস আসবে, কিন্তু বডিতে দিয়েন না, অনেক দাগ পড়বে, মানে হচ্ছে আপনার এক ধরনের নেগেটিভ পজিটিভের মতো কীরকম একটা কালার দেখা যায়, এটা একদমই ভালো লাগে না, ঠিক আছে। সো স্টার্ট দিই বাইকটা। সো এই হচ্ছে বিষয়টা, আমি আমার বাইকের কীভাবে করে কালারটা ধরে রাখি। আর রিসেন্টলি এক ভাই আমাকে বলছিল যে ভাই, বাইকটা শোরুমে যখন আমি সার্ভিস সেন্টারে যখন নিয়ে যাই, সার্ভিস সেন্টারের লোকেরা যেভাবে ওয়াশ করে, ওয়াশ করানোর পরপরই আমি দেখি যে রং উঠে যায় বা হচ্ছে দাগ পড়ে যায় প্রচুর পরিমাণের। হ্যাঁ ভাইয়া, এটা আমি আসলে ফলো করছি, সেজন্য আমি সেকেন্ড সার্ভিসের পর থেকে আমি আর বাইক ওইখানে ওয়াশ করতে দিই না, আমি ওয়াশ আগেই করে নিই, আমি শুধু সার্ভিসটা করাই নিই, যে সার্ভিসটা আমি এখন আর কখনই করাবো না। আর কেন করাবো না এই বিষয়ে আমি ভিডিও একটা অলরেডি রেডি করে ফেলছি, আশা করছি এই সপ্তাহে আপনারা পেয়ে যাবেন। সো আমার বাইক কীভাবে গ্লোসি করে রাখি, এই টপিক বা এই ট্রিক্সটা আজকে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আরও কিছু ওয়ে আছে, আমি এই বিষয়ে নিয়ে আরও একটা ডিটেল ভিডিও বানাতে চাচ্ছি, আজকে শুধু আমি সিরামিক কোটিং অ্যান্ড হচ্ছে পলির বিষয়ে আমি আজকে আপনাদেরকে একটু ধারণা দিলাম, পুরো ধারণা না দিতে পারলেও কিছুটা ধারণা দিচ্ছি, আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে দেবে বা উপকার হবে, যে পলি করানো উচিত কী উচিত না, বা সিরামিক কখন করানো উচিত, বা সিরামিক এখন করানো উচিত, বা কখন করানো উচিত, বা করানো উচিত কি না, এই বিষয়গুলো আপনাদেরকে টোটালি একটা ফ্রেশ একটা আইডিয়া দিয়ে দিবে। সো আশা করছি আজকে পর আপনাদের ডাউট থাকবে না যে আমি আমার বাইকের গ্লোসিনেসটা কীভাবে ধরে রাখছি। অ্যান্ড কোনো বিষয়ে কোনো কিছু নিয়ে আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে, কোনো বিষয়ে নিয়ে আমাদের ডিসকাশন করার থাকে, আপনারা অবশ্যই 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 আমাকে কমেন্ট করবেন, পেজে ইনবক্স করতে পারবেন, পেজে ইনবক্স করে আরও ডিটেলসে শেয়ার করতে পারবেন। যেমন রিসেন্টলি এক ভাই বাইক নিয়েছেন, তার কষ্টের টাকায় হোক, সে এতটাই খুশি, এতটাই খুশি, সে আমাকে ডিরেক্টলি আমার পেজের ইনবক্সে মেসেজ দিছে যে ভাই স্বপ্নটা পূরণ হয়ে গেছে। এটা হচ্ছে গত 2-3 দিন আগের কথা, যাই হোক, যে সে ভাই হয়তো বা এই ভিডিওটা দেখেছেন, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই যে দেখছেন, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনি দেখছেন কিনা, যে ভাই পেজে আমাকে পোস্ট করেছে বা কমেন্ট করেছেন, সরি, যে ভাই আমাকে পেজে নক করেছেন যে ভাই আমি বাইক কিনছি, রাজাবাসের মতো একটা বাইক নিয়ে আপনি ছবি দিয়েছেন, সুন্দর লাগছে ছবিটা। যাই হোক, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যারা এখনও পেজটাকে ফলো করেনি বা লাইক করেনি বা এখনও দেখেননি, তাদের জন্য বলে দিই আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে পেজের, আর আমি কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে রেখে দেবো আমার পেজের লিঙ্কটাকে, যেন আপনারা তাড়াতাড়ি সেটাকে খুঁজে পান। সো আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে পাবো অ্যাজ এ ভাই ব্রাদার ফ্যামিলি মেম্বার, অ্যান্ড পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা হবে। সো আশা করছি পরবর্তী ভিডিওতে আপনারা থাকবেন, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আসসালামু আলাইকুম।